মানে আমি জানি না মানে ব্যাপারটা যদি কেমন মানে আমি যদি 71 এর গান শুনি বা একটা কিছু দেখি তখন আমার আসলে নিজের রক্ত গরম হয়ে যায়। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন সমকাল সন্ধ্যায়। আপনাদের সঙ্গে আছি আমি মোহতা রিমা রহমান। প্রিয় দর্শক, পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আজকের সমকাল স্টুডিওতে স্বাগতা, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, অনেক সুন্দর করে স্বাগত জানিয়েছো, এর জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেটা বলছিলাম যে আপনার অভিনীত লাল মোরগের ঝুঁটি চলচ্চিত্রটি প্রকাশ পেয়েছে এবং হলে চলছে। লাল মোরগের ঝুঁটি হচ্ছে নূর আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র, যেটি স্বাধীনতার 50 বছর উপলক্ষে আমার মনে হয় এটা আমার একটা পার্টিসিপেশন বাংলাদেশের সাথে, কারণ একটা বিশেষ উৎসবে আমার জীবনের একটা বিশেষ ঘটনা ঘটেছে। চলচ্চিত্র কিন্তু এক সবচেয়ে বিশেষ ঘটনা, সো এটার জন্য আমি খুবই খুশি আনন্দিত। আর চলচ্চিত্রটি যতজন দেখেছে খুবই ভালো বলেছে, এটার জন্য আমি আরও বেশি আনন্দিত। আচ্ছা আচ্ছা, এই তার মানে হচ্ছে দর্শকদের সাড়া কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে। আচ্ছা, খুব ভালো লাগলো। আমরা যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন একজন নির্যাতিতা নারীর ভূমিকায় আপনি অভিনয় করেছেন, মুক্তিযুদ্ধ তো আপনি দেখেননি, তাহলে এই যে নিজেকে যে প্রস্তুত করা সেটা আপনি কিভাবে করেছেন চরিত্রের জন্য? যদি আমি বলি যে আমি বাংলাদেশি, তাহলে মুক্তিযুদ্ধ করা না করার মধ্যে মানে আমার মনে হয় যে প্রতিটা বাঙালির মধ্যে মুক্তিযুদ্ধের এই চেতনা আসলে বসবাস করে। আমরা এত পরে জেনারেশন না যে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মধ্যে থাকবে না। ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত 71-এর চিঠি বা মুক্তিযুদ্ধ রিলেটেড বই, মুক্তিযুদ্ধের গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট অনেক কিছুর সাথে আসলে আমি পরিচিত। তো সেটার কারণে আমার মধ্যে দেশাত্মবোধ বা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা আসলে আমার মনে হয় ছোটবেলা থেকেই আমার ভেতরে এটা আমি ক্যারি করি। আমি মনে করি যে মানে আমি জানি না মানে ব্যাপারটা যদি কেমন মানে আমি যদি 71-এর গান শুনি বা একটা কিছু দেখি তখন আমার আসলে নিজের রক্ত গরম হয়ে যায়, সেটা আসলে মানে এটা হয়তো মাটির টান। আর এই চরিত্রটির জন্য প্রস্তুত হয়েছি সেটা আমি বলবো যে এটা একটা গ্রুমিং, যে আমার বেড়ে ওঠার মধ্যে মুক্তিযুদ্ধ ছিল। আমি যদি অন্য দেশে হতাম হয়তো বা এত ফিল করতে পারতাম না আমাদের দেশের মুক্তিযুদ্ধকে। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমি বাংলাদেশি।